নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আমার বড় ভাগনার জন্মদিন, সেই জন্য চিকেন আর পোলাও হবে, বাড়িতে পায়েস আরও কিছু হচ্ছে, তো আমি এখানে সব রেডি করে নিয়ে এসেছি। দেখি এবার রান্নাটা করব। এবার বড় ভাগনা আমার বায়না ধরেছে, মামি আজকে আমি রান্না করব। তাহলে কর, তুই রান্নাটা কর, আমি তাহলে আরও বাড়িতে কাজ আছে রেডি হয়ে তারপর আসব। সে মাংস নিয়ে আসছে, এখনো আসেনি। সব রেডি হয়ে গেছে? হ্যাঁ রেডি হয়ে গেছে। তাহলে করে শুরু করে দিচ্ছি। হ্যাঁ চাপা। বাড়িতে কি কি রান্না হচ্ছে? ওইদিকে বাড়িতে পায়েস হয়েছে, তারপরে সব ভাজা ভুজি, আলু বেগুন পটল সব ভাজা হয়েছে, চাটনি চাটনি হয়েছে। আর কি হবে? পোলাও আর চিকেন। পোলাও আর চিকেন, বাসন্তি পোলাও। তোর আজকে জন্মদিন, তোকে দিয়ে রান্না করা করাচ্ছে? আমি বলি যে রান্না করতে হবে না, বলছে না আজকে আমি করি না রান্নাটা। দেখি ওরা ওরও হাতে রান্না খুব ভালো ভালো রান্না করতে পারে। আমাদের বাড়িতে সবাই ভালো রান্না করতে পারে, শুধু একজনই পারে। এবার দাদা ডিম ভাজার কথা মনে আছে? ডিম ভাজছে এমন উল্টেছে, ডিমটাকে আমার কড়া থেকে ছিটকে চলে গেছে। না অনেকক্ষণ ধরে উল্টানোর চেষ্টা করছিলাম, উল্টাচ্ছে আর না দিয়ে, তারপর লাস্টে উল্টা দেখেছি কড়া থেকে ছিটকে চলে গেছে। আবার ধৈর্য হারা। সব রেডি করে দিয়েছি, তাহলে করে ফেলবি। হ্যাঁ এগুলো এগুলো বাসন্তী পোলার জন্য, এগুলো বাসন্তী পোলাও করবো, সেই জন্য চাল ভিজু দিয়েছি। চাল ভিজু দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, এবার ছেঁকে রাখবো, সেটা দেখাবো। ফোড়নের জন্যে চারটে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দেবো। অন্য পরিমাণ নুন, কি করবি মাংসটা কষা করবি না ঝাল ঝোল করবি? হালকা হালকা জুস থাকবে। এবার রসুনটা দিয়ে দেবো, আদাটাও দিয়ে দেবো, না আদাটা পরে দেবো। এবার কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো। ক্যাপসিকাম দিবি? ক্যাপসিকাম দেবো, ক্যাপসিকামটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। তুই কবে থেকে শিখলি রান্না করা? তুই যখন তামিলনাড়ুতে থাকতি তখন। তামিলনাড়ু তো তখন তো কি রান্না করতে হতো নাকি সবাই ঘুরে ফিরিয়ে করতো? দুজন করতো আমরা, একদিন ও করতো একদিন আমি করতাম। প্রথমে কী করে শিখলি নাকি এমনি করতে করতে? প্রথমে প্রথম বাঁধাকপি রান্না করতে গেছি, ওই দিন ভুল হয়েছে, বাঁধাকপি পুড়িয়ে ফেলেছি, আবার দোকানে গিয়ে ছুটে বাঁধাকপি কিনে নিয়ে তা আবার রান্না করেছি। আবার পুড়ে গেছে বলে আবার বাজারে গিয়ে আবার নিয়ে এসে কেটে আবার নতুন করে রান্না করেছি? হ্যাঁ, নাহলে তো রাত্রিরে খেতে পারবো না। তারপর থেকে আস্তে আস্তে শিখে গেছি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। কষিয়ে নেবো ভালো করে, এবার মাংসটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ
জল দিবি না? এবার আদাটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, অল্পই জল দিয়েছি, বেশি জল মারবো না তো, মাংস এমনিতে সেদ্ধ হয়ে গেছে। তোর বনি বলছে ওই যে একটু এটা আমি দোল খাবো ওই জন্য করেছ, ওকে বসা এখানে দোল খাবে, বসবে এখানে। কিরে ওটা কিরে মানো বন্ধুরা, আমি এবার পোলাও করার জন্য সব রেডি করি। প্রথমে আদা বাটাটা দিয়ে দেবো, লবণ খানিকটা চিনি দেবো, পোলাওটা মিষ্টি মিষ্টি খেতে হবে, মিষ্টি মিষ্টি খেতে হলে খুব সুন্দর ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। গেলে বুঝতে পারবে দাঁতের গোড়ার কি হাল। হলুদ ভালো করে মাখিয়ে নেবো, জবাটি চাল দিবি তো তার থেকে একটু বেশি জল দিতে হবে, তুই যদি তিন বাটি চাল দিস ছ বাটি জল দিতে হবে। ভাত রান্না করার সময় ভাত রান্না করার সময় ঝড়ঝড়ে হয়ে যাবে, ওইটাতে ঝরঝরে হয়ে যাবে, এরকম মাখানো হয়ে গেছে, মিনিট পাঁচেকের মতন ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ। ঘি দিয়ে দেবো অল্প করে, গরম মশলা
কাজু কিশমিশ, চারটে পাঁচটা কাঁচা লঙ্কা, এবার চালটা দিয়ে দেবো। অল্প নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে, বেশি ভাজা হয়ে গেলে আবার চালগুলো সিদ্ধ হবে না ভালো। আমি এবার জল দিয়ে দেবো। আমি এই বাটিটা করে তিন বাটি চাল নিয়েছি, আমি এই বাটির মাপে আমি ছ বাটি জল দেবো। ছ বাটি জল দিলে পোলাওটা একদম ঝুরঝুরে হবে। পোলাও সবসময় জালটা কম করে দিতে হবে, অল্প জালে পোলাওটা বানাতে হবে। এইটা করে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার ঢাকাটা খুলে আবার দেখে নিই কি অবস্থায় আছে। কি গরম রে, খুব সুন্দর হয়েছে। বাসন্তী পোলাও করতে গেলে তোমরা সবসময় চাল মেপে দেবে, যে অনুযায়ী চাল দেবে, তিন বাটি চাল কি চার বাটি চাল দিলে আট বাটি জল দেবে। খালি নুন খাক, নুন নুন খাবে। কাঁচা লঙ্কাটা কেঁপো খাবি না তো দিয়ে দিবি। হ্যাঁ, রান্না করলি আমার জন্মদিন, তুই আমার আগে কেন খাবি? বললে যে ভাজা করেছে, ওকে বলছে ভাজা করতে হবে না ভাই মা, এমনি ওই যা চিকেন ওই বাসন্তি পোলাও ভাজা খেতে হবে। ভাই এটা নিয়ে ভালোটা ইদ্ধ, ভালোটা এই পোলাওটা ভালো হয় না? হুম, ওর সঙ্গে তো মজে গেছে একদম। আজকে সকাল সকাল একা লাগবে মনে হচ্ছে।